মহামারী করোনার আতঙ্কর মাজতে আরম্ভ হবলৈ ধৰিছে সরকারে বলপূর্বকভাবে জাপি দিয়া সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিবাদর ধারা। বিগত বর্ষর নভেম্বর ডিসেম্বর মাহত জাতি ধ্বংসী কা আইনের বিরুদ্ধে আরম্ভ হওয়া উত্তাল প্রতিবাদর দরেই যেন পুনৰ আরম্ভ হবলৈ ধৰিছে দল সংগঠনের তীব্রতর প্রতিবাদী আন্দোলনের কণ্ঠ। যার পরিপ্রেক্ষিত বীর লাচিত সেনাই জ্বলালে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রতিমূর্তির লগতে কৃষক বিরোধী দলের প্রতিলিপি। প্রতিবাদকারীসকলে আরক্ষীর উপ পরিদর্শক কেলেঙ্কারী তদন্তর দাবি করার লগতে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী সংশোধনীর বিলর জড়িয়ে আলু পেঁয়াজ ডাইল আদি সামগ্রীসমূহ পূর্বর তালিকার পৰা কর্তন করার কার্যর ঘোর বিরোধিতা করে। ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিও শিবসাগরের মাজমজিয়া দাহ করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতি। ইফালে সদৌ টাই আহোম ছাত্র সন্থায়ও বিজেপির অপশাসনের বিরুদ্ধে আজ শিবসাগরের মাজমজিয়াত বাইক রেলিরে প্রতিবাদ সাব্যস্ত করে। আটাচুর প্রতিবাদকারীসকলে ছয় জনগোষ্ঠীক জনজাতির মর্যাদা প্রদানের নামত চরম প্রতারণা করা কার্যর তীব্র বিরোধিতা করার লগতে কৃষক বিরোধী আইন বাতিল করা, কা আইন বাতিল করা, নিযুক্তির কেলেঙ্কারি তদন্তর দাবি উত্থাপন করে। বিজেপির নেতা পালি নেতা সকলের পকেট গরম করার স্বার্থত এই জনগণ বিরোধী আর কৃষক বিরোধী যখন কৃষি বিধেয়ক 2020 সেই রাজ্যসভায় গৃহীত করলে, কিন্তু এই আইনখন কিন্তু রাইজ আদালত আর কৃষক আদালত কেতিয়াও গৃহীত করব নোৱাৰে। আর এই আইনখনের জড়িয়ে বিজেপিয়ে সাধারণ মানুষের আর কৃষকর তেজ হুইকা পরিকল্পনা করেছে। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি প্রতিকৃতি দাহ করেছো, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালও আমি প্রতিকৃতি দাহ করেছো, আরক্ষীর নিযুক্তি পরীক্ষার কেলেঙ্কারী জড়িত প্রতিজন অভিযুক্ত গ্রেপ্তার করে কঠোরতকৈ কঠোর শাস্তি প্রদান করব। ইয়াত কোনোবা বিজেপি নেতা বা বিজেপির মন্ত্রী বিধায়কর ঘনিষ্ঠ বলে কিন্তু কোনো হারি যাব নোৱাৰিব। সি লাগে অসমৰ বাহিৰত হোক, তাৰ পাক তাক চুচুৱাই আনিব লাগিব, কারণ ইয়াৰ অসমৰ লাখ লাখ নিবনুৱা যুবক যুৱতীৰ কিন্তু ভৱিষ্যতৰ কথা জড়িত হৈ আছে। শিৱসাগৰৰ পৰা আমিনুর রহমানৰ সহযোগত আশরাফুর রহমানৰ রিপোর্ট 7 News Now।